ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়াতে পারে যুক্তরাষ্ট্র। গাজায় অভিযান চালিয়েছিল তৃতীয় দেশ দাবি ইসরায়েলের। পারমাণবিক চুক্তির দ্বার প্রান্তে ইরান ও পশ্চিমা দেশগুলো। বিচার প্রক্রিয়া শেষে সূচির সঙ্গে আলোচনার ইঙ্গিত সামরিক জান্তার। সিরিয়ায় বাজারে গোলাবর্ষণ, নিহত 14। ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরায়েল। সবশেষে জানবেন যতদিন লাগে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে যেতে বানিয়েছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন মেয়ার শেইমার। চলতি সপ্তাহে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক সম্পর্কের এই লেখক বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই এখন সম্ভাব্য যে কোনো উপায়ে যুদ্ধে জয়ের জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মেয়ার শেইমারের মতে, যদি সত্যিই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায়, তাহলে তার জেতার জন্য কিংবা ইউক্রেনের পরাজয় ঠেকানোর জন্য মরিয়া হয়ে যাবে। অন্যদিকে পরাজয়ের মুখোমুখি হলে রাশিয়াও পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মেয়ার শেইমার বলেন, মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে জড়ালে এমন একটি পরিস্থিতি সামনে আসতে পারে। এর আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছিলেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এমনকি বেইজিংয়ের সঙ্গেও ওয়াশিংটনের যুদ্ধ বাঁধতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। গাজায় অভিযানে হামলা চালিয়েছিল তৃতীয় দেশ দাবি ইসরায়েলের। চলতি মাসের শুরুতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় তৃতীয় আরেকটি দেশ আক্রমণ চালিয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ আবিব কোসাবি বলেছেন, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর ব্রেকিং ডন অভিযানে হামলা চালিয়েছিল তৃতীয় একটি দেশ। বৃহস্পতিবার তিনি বলেন, 10 দিন আগে আলকুস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল জাবারিকে হত্যার পাশাপাশি পশ্চিম তীরে অনেককে গ্রেপ্তার করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। সেই সময় তৃতীয় একটি দেশও হামলা চালিয়ে পারমাণবিক চুক্তির দ্বার প্রান্তে ইরান ও পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি পশ্চিমা শক্তিধর দেশের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে ইরান। 2015 সালে ইরান, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে এই চুক্তিটি হয়। এখন নতুন করে এটি আবার কার্যকর করা হবে। আর এই চুক্তির বদলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, যার মধ্যে থাকবে বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানের অর্থ, সার ও তেল রপ্তানি। এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম অনেক কমিয়ে দেবে। আল জাজিরা একজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, 60 দিনে 4টি ধাপে এই চুক্তি সম্পূর্ণ করা হবে। যেদিন চুক্তি করা হবে সেই দিনই ইরানের 17টি ব্যাংক এবং 150টি আর্থিক প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সেই দিনই ইরানও তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। একটি পারমাণবিক বোমা তৈরি করতে 90% ইউরেনিয়াম প্রয়োজন হয়। বর্তমানে ইরানের কাছে বোমা তৈরির 60% ইউরেনিয়াম রয়েছে। যখন 2015 সালে চুক্তি করা হয় তখন শর্ত ছিল ইরান তাদের ধারণ ক্ষমতার 3.67% ইউরেনিয়াম রাখতে পারবে। পুনরায় চুক্তি হওয়ার 120 দিনের মধ্যে ইরান প্রতিদিন 50 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে। তাছাড়া ইরানের কোষাগার থেকে $7 বিলিয়ন ছাড় দেওয়া হবে, বর্তমানে যেটি দক্ষিণ কোরিয়ায় আটকে রয়েছে। বিচার প্রক্রিয়া শেষে সূচির সঙ্গে আলোচনার ইঙ্গিত সামরিক জান্তার। বর্তমানে সামরিক বাহিনী পরিচালিত আদালতে সূচির বিচার চলছে। বিচার শেষে সূচির অবস্থানের প্রেক্ষিতে মিয়ানমারের সৃষ্ট সংকটের অবসান ঘটাতে আলোচনা করার বিষয়টি বিবেচনায় রেখেছে সামরিক জান্তা। তবে এই বিচার কখন শেষ হবে তা জানায়নি তারা। মিয়ানমারের সামরিক প্রধান মিন অং লাইং শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সূচির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার সম্মতির ভিত্তিতে আলোচনার বিষয়টি বিবেচনা করব। গত বছরের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নির্বাচনে কারচুপি সহ নানা অভিযোগে আটক হন সূচি। তাকে বিভিন্ন অভিযোগে এই পর্যন্ত 17 বছরের জেল দেওয়া হয়েছে। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলেও 77 বছর বয়সী সূচির আরও কয়েক দশকের জেল হতে পারে। সিরিয়ার বাজারে গোলাবর্ষণ, নিহত 14। সিরিয়ার উত্তর অঞ্চলে একটি বাজারে গোলাবর্ষণে 5 শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলবাব শহরের একটি বাজারে রকেট হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য হোয়াইট হেলমেট রেস্কিউ গ্রুপ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা 9 বলে জানিয়েছিল।
আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে হামলার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে আর তাই নিহতের সংখ্যা আরও বাড়তেই পারে। শুক্রবারের এই হামলায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে। ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। রাশিয়া আবারও বন্ধ রাখতে যাচ্ছে ইউরোপের গ্যাস সরবরাহ। দেশটির জ্বালানি সংস্থা গ্যাসপ্রম জানিয়েছে নর্ড স্ট্রিম 1 পাইপলাইনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসাবে চলতি মাসের শেষের দিকে বন্ধ করা হবে। শুক্রবার অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে গ্যাসপ্রম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় রাশিয়ার অনির্ধারিত রক্ষণাবেক্ষণের আদেশের ফলে ইউরোপে এরই মধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। বাল্টিক সাগরের তলদেশে স্থাপন করা নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়, সেখান থেকে পুরো ইউরোপে সরবরাহ করা হয়। গ্যাসপ্রম জানিয়েছে পাইপলাইন বরাবর একটি মূল কম্প্রেসার স্টেশনে একমাত্র সচল টারবাইনের রক্ষণাবেক্ষণের জন্য লাইনটি 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বর্তমানে পাইপলাইনটি দিয়ে সক্ষমতার 1/5 গ্যাস সরবরাহ করছে রাশিয়া। এর আগেও নিয়মিত কাজের জন্য এটির কার্যক্রম বন্ধ রাখে পুতিন প্রশাসন। মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরায়েল। একজন ফিলিস্তিনি বাবাকে তার মেয়ের বিয়ের আগে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি সেনারা। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের তুবার শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার তুবার শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইহুদিবাদী সেনারা সালা তৌফিক সাপ্তা নামের ওই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে আগামী সপ্তাহে সাপ্তার মেয়ের বিয়ে হওয়ার কথা রয়েছে। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 58 বছর বয়সী ওই পিতাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান। একই সময় ইসরায়েলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরও এক ফিলিস্তিনির চিকিৎসা চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে সাপ্তা নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হন। তিনি গত কয়েকদিন ধরে আত্মীয় স্বজনের কাছে নিজ মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি সেনারা চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 134 ফিলিস্তিনিকে হত্যা করেছে। যতদিন লাগে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য ৭৫ কোটি মার্কিন ডলারের আরও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যতদিন সময় লাগে রাশিয়ার অব্যাহত হামলা বন্ধ করতে ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয় সামরিক এই সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। বিবৃতিতে এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি। ব্লিংকেন বলেন প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন যে রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের জনগণকে যতদিন প্রয়োজন আমরা সহায়তা দিয়ে যাব। এই সময় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১০৬০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্লিংকেন বলেন যুদ্ধক্ষেত্রে পার্থক্য গড়ে দিতে এবং আলোচনার টেবিলে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতে এই সহায়তাগুলো অনেক হিসাব নিকাশ করে দেওয়া হচ্ছে। বিবৃতিতে এই সহায়তা প্যাকেজের আওতায় কিয়েভকে কী অস্ত্র পাঠানো হবে তা বলা হয়নি। তবে একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা গতকাল সাংবাদিকদের বলেন ওয়াশিংটন প্রথমবারের মতো মাইন প্রতিরোধী যানবাহনকে সহায়তা প্যাকেজে অন্তর্ভুক্ত করতে পারে।